নজরুল একাডেমির এই মঞ্চে আয়োজিত কবি সাহিত্যিক গবেষক হাসান আলীম কর্তৃক রচিত কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার নন্দন দত্ত এই বইটির বা এই গ্রন্থটির আজকের এই আলোচনার সম্মানিত সভাপতি, যিনি নজরুল একাডেমির সভাপতি, মঞ্চে উপস্থিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সহ সকল নজরুল প্রেমী গবেষক শ্রোতাবৃন্দ এবং যারা লাইভে নজরুলের নজরুলকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের মাটির মানুষকে ভালোবাসেন, নিষ্পেষিত নিপীড়িত মানুষের জন্য আপনাদের হৃদয় সবসময় কাঁদে, সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু এটি এক ধরনের নন একাডেমিক আলোচনা, যার কারণে তথাকথিতভাবে বা প্রচলিত ধারায় হয়তো আমি অনেক সময় প্রবন্ধটা পাঠ করব না, কারণ অনেক সময় গড়ে গিয়েছে। হাসান আলীম এর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী নন্দন দত্ত নান্দনিক বিশ্লেষণ, এই শিরোনামে আমি আমার প্রবন্ধটি পাঠ করছি। অ্যারিস্টটল, লংজুনাইস, কান্ট, হেগেল, শেরার, কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ প্রমুখ সাহিত্য তত্ত্বের উচ্চ মার্গীয় অবস্থান তৈরি করে দেন এমন ভাবে যে সাহিত্য হয়ে দাঁড়ায় নিচক সামাজিক মূল্যবোধের প্রচারক বা রক্ষক নয়, আরো গভীর কোন এক তাৎপর্যের ধারক। এরই প্রতিফলন ঘটেছে হাসান আলীমের কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার নন্দন দত্ত গ্রন্থে। সাহিত্য তত্ত্ব এবং সমালোচনা তত্ত্ব বিষয় সম্পর্কে আমি খুব সংক্ষিপ্ত একটু আলোচনা করতে চাই, কারণ আমার পাঠের মধ্যে যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে কবি হাসান আলীম বিশেষ সাহিত্য তত্ত্বকে সামনে রেখে সুন্দরভাবে এই গ্রন্থটি তিনি রচনা করেছেন। আমি জানি নিউ ক্রিটিসিজম বিংশ শতাব্দীর প্রথমার্ধে একদল সাহিত্যিক সমালোচক গবেষকের চিন্তা প্রসূত ফসল। নিউ ক্রিটিসিজম আমেরিকা সাহিত্যের তাত্ত্বিকদের যুগপৎ আন্দোলনের বা চিন্তার একটি ফল, বিশেষ করে আই এ রিসার্চ এবং টি এস লিয়ট এই দুজনের যে সাহিত্য সমালোচনার তথ্য তারই নিগুড় পাঠ এবং বিশ্লেষণের নিমিত্তেই আমরা নিউ ক্রিটিসিজম পাই। প্রায় একই সময়ে একই চিন্তা ও তত্ত্ব নিয়ে রাশিয়ার একদল সমালোচক ফর্মালিজম এই নামে একটি সাহিত্য তত্ত্বের অবতারণা করেন। এই দুটির মধ্যে কেবল নামের পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু তাত্ত্বিক চিন্তা এবং সমালোচনার প্রকরণ পদ্ধতিতে তেমন কোন ফারাক বা পার্থক্য লক্ষ্য করা যায়নি। বিশেষ একটা নিউ ক্রিটিসিজম ফর্মালিজমের মতোই টেক্সট এর ভিতরে সবকিছুকে অবলম্বন বা একমাত্র উপজীব্য ধরে পাঠ ও বিশ্লেষণের কর্মপন্থা স্থির করেন। উভয় তাত্ত্বিকই বিশ্বাস করেন এভরিথিং দ্যাট ইজ নিডেড টু আন্ডারস্ট্যান্ড আ ওয়ার্ড ইজ প্রেজেন্ট উইদিন দ্য টেক্সট, দ্য রিডার ডাজ নট নিড আউটসাইড সোর্সেস সাচ এস অথর্স বায়োগ্রাফি। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যকে বিশ্লেষণ করার জন্য। সাধারণ পাঠক হিসেবে আমরা সবসময় ব্যাকগ্রাউন্ডের দিকে চলে যাই, লেখকের অতীত কি, যেমন নজরুলকে আলোচনা করার জন্য সবচেয়ে দৈন দশা যেটি মিন্টু ভাই প্রায় সমালোচনা করে থাকেন, ধরে বলা হয় তিনি লেটো দলের সদস্য ছিলেন, বেকারিতে কাজ করেছেন, মোয়াজিন ছিলেন, হতদরিদ্র ছিলেন, এই অভিধায়টাকে অভিযুক্ত করে তার কাব্য শক্তির এবং কাব্যের যে গুণ সেই জায়গায় আমরা অপমান করি, খামখেয়ালিপনা করি, কিন্তু নিউ ক্রিটিসিজম বলছে বায়োগ্রাফি বা এর ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের কাজ করার কোনো জায়গা নেই। নিউ ক্রিটিসিজম ফর্মালিজম একটি কথা বলেন যে সাহিত্য তত্ত্বকে উইদিন দ্য টেক্সট করার জন্য যে কয়েকটি ফর্মে টার্মস এর মধ্যে আমাদেরকে খেয়াল রাখা দরকার, মেটাফোর, আইরনি, টেনশন এন্ড প্যারাডক্স, অর্থাৎ মোটা দাগে যদি বলি ফিগার্স অফ স্পিচ এর প্রতি আমরা যদি নজর দিই, এর স্ট্রাকচারে যদি নজর দিই, তাহলে এই কবিতাকে সুন্দরভাবে আমরা বিশ্লেষণ করতে পারবো। কিন্তু আর্টস ফর আর্টস সেক এর পাশাপাশি দেশকালের সংকট, রাজনৈতিক সংঘাত, শ্রেণীবদ্ধ প্রযুক্তি বিজ্ঞানের বিকাশ এবং পুঁজিবাদের আর্থসামাজিক ব্যবস্থার কুণ্ডলায়িত অবস্থায় সাহিত্য তত্ত্বকে অনেকটাই দুমড়ে মুচড়ে দিতে থাকে, ফলে একদিকে একটি উচ্চ মার্গীয় তত্ত্ব হয়ে আরেকদিকে এর ভিত্তিটি হয়ে ওঠে দেশকাল সংলগ্নতায় অস্থির, সংকটাপন্ন এবং বহুধর্মী। এই প্রেক্ষিতে বিশ শতকের প্রথমার্ধে প্রথম মহাযুদ্ধের প্রেক্ষাপটে প্রতীচ্য নিউ ক্রিটিসিজম অভিধায় একটি সাহিত্য তত্ত্বের উদ্ভব ঘটে। এই তত্ত্বের পটভূমি উত্থান এবং বিকাশ এবং তাত্ত্বিকদের
বিচার মতাদর্শ নিয়ে যদি আমরা চিন্তা করি তবে লক্ষ্য করা যায় যে আধুনিক সাহিত্য তত্ত্বের শুরুটাই হয়েছে নিউ ক্রিটিসিজম থেকে এবং পরবর্তী পর্যায় পর্যন্ত এমনকি উত্তর আধুনিক কালব্যাপী এর বৈশিষ্ট্য এবং প্রভাব কম বেশি পরিলক্ষিত হয়। আমি প্রবন্ধের অনেক কিছুই তাত্ত্বিক আলোচনা থেকে বাদ দেব, একটি কথা একটু বলে রাখি, নিউ ক্রিটিসিজমের পথ থেকেই এসে যে আমরা স্ট্রাকচারালিজমের কথা আমরা বর্তমানে জানি, সেই স্ট্রাকচারালিজম সহ অন্যান্য যে সাহিত্য তত্ত্বগুলো আছে তার অনেক কিছুরই শুরু বা আমরা বলতে পারি অঙ্কুরোদ্গম হয় এই নিউ ক্রিটিসিজম থেকেই। পরবর্তীতে টিএস এলিয়ট একটি কথা বলেন, কবিতা বিশ্লেষণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নির্মোহ বা আবেগ প্রবণ না হয়ে করার জন্য তিনি আবেদন করেন। এই অংশটুকু একটু পাঠ করছি, কিন্তু টিএস এলিয়ট এই আবেগের বিপরীতে ভিন্ন কথা বলেন। তার মতে আবেগের প্রশমন বা নির্গমন করা সমালোচকের বা তাত্ত্বিকদের কাজ নয়, বরং সযত্ন সচেতন সৃষ্টিকর্মের প্রত্যয়ে কবি মাত্র রচনাকালে নিরাবেগ থাকবেন, কেননা মহৎ কবিতা আবেগের অবজেক্টিভ কোরিলেটিভস প্রদান করে থাকে, সরাসরি আবেগকে প্রকাশ করা যায় না। কোট, পোয়েট্রি ইজ নট আ টার্নিং লুজ অফ ইমোশন বাট অ্যান এস্কেপ ফ্রম ইমোশনস, ইট ইজ নট দ্য এক্সপ্রেশন অফ পার্সোনালিটি বাট অ্যান এস্কেপ ফ্রম পার্সোনালিটি, বাট অফ কোর্স অনলি দোজ হু হ্যাভ পার্সোনালিটি অ্যান্ড ইমোশনস নো হোয়াট ইট মিনস ওয়ান টু এস্কেপ ফ্রম দ্য থিংস আনকোট। এবার আসুন আমরা এই সাহিত্য তত্ত্ব বা নিউ ক্রিটিসিজম বা ফর্মালিজমের যে কথা বললাম সে আঙ্গিকেই এই প্রবন্ধটি তৈরি করা হয়েছে। হাসান আলী একজন কেমিস্ট, ওষুধের মান নিয়ন্ত্রণ তিনি করে থাকেন এটি আমরা জানি, পাশাপাশি সাহিত্যের মানদণ্ড নিয়ন্ত্রণে বেশ প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন গত 3 দশকের বেশি সময় ধরে। তিনি একজন শক্তিমান কবি, গবেষক, সম্পাদক, কিন্তু কবিতার জন্য নয়, তিনি কবিতার ছন্দ মাত্রা বিশ্লেষণে এখন পর্যন্ত সফল এবং সার্থক একমাত্র বাংলাদেশি বা বাঙালি গবেষক হিসেবেই আমি বিবেচনা করি। এই ধরনের গবেষণা ইংরেজি সাহিত্যে অহরহ হয়ে থাকে কিন্তু বাংলা সাহিত্যে বিরল। তিনি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার নন্দন তত্ত্ব সৃষ্টি করে এই বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, এজন্য এই গবেষককে ধন্যবাদ জানাই। তার সবচেয়ে নান্দনিক গবেষণা হল ছন্দবিজ্ঞান ও অলঙ্কার। 2022 সাল ছিল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ, কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীর এমন বিরল কবিতা যেটি আমাদের স্বাগত বক্তব্যের সময় মিন্টু রহমান বলেছেন এমন কবিতা পাওয়া খুব কঠিন কাজ। প্রশ্ন আসতেই পারে যে পৃথিবীর কবিতার বয়স 1000 বছর, তারপরও এইটিকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? আমরা দিচ্ছি এই কারণে, এর আঙ্গিক, এর বিষয়বস্তু, পাঠক চিত্তে এর যে প্রভাব, দেশ জাতি গঠনে এর যে প্রভাব, এটি একমাত্র কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় খুঁজে পাই। একটি উদাহরণ এখানে অবশ্যই উপস্থাপন করা দরকার, সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী কবিতার মধ্যে যে ফিলোসফিটা রয়েছে, পলিটিক্যাল ফিলোসফি রয়েছে, সেই ফিলোসফির কারণে কিন্তু ভারতীয় উপমহাদেশ অর্থাৎ পৃথিবী তার মানচিত্রে 3টি স্বাধীন রাষ্ট্র পেয়েছে, স্বাধীন ভারত, স্বাধীন পাকিস্তান এবং আজকের এই স্বাধীন বাংলাদেশ। এটি হচ্ছে এই বিদ্রোহী কবিতার একটি ফসল। এই কারণে যে কোনো আঙ্গিকে যদি আমরা বিশ্লেষণ করে থাকি তাহলে বিদ্রোহী কবিতা নিঃসন্দেহে একটি ভিন্ন মাত্রা। তবে কবি হাসান আলিমের এই বইটির উপরে কেউ কেউ যেমন দাবি করে থাকেন, এই ক্ষেত্রে আমি একটু যেমন করে বলছি, সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার নন্দন্ত বইটি একমাত্র বিদ্রোহী কবিতাকে নিয়ে রচিত বই বলে দাবি করা হয়, কিন্তু আমি আমার হাতে এখানেই আছে, সেটা হচ্ছে শফি সাকলাদারের নজরুলের বিদ্রোহী, যা 2012 সালে প্রকাশিত হয়। এই বইটির বিষয়বস্তুগুলো খুব তাৎপর্যপূর্ণ, অধ্যায়গুলো আমি একটু শফি সাকলাদারের যে নজরুলের বিদ্রোহী বইটি আছে সেখান থেকে অধ্যায়গুলোর শিরোনাম অর্থাৎ সূচিপত্র একটু বলতে চাই। বিদ্রোহী শব্দটির ব্যবহার একটি পরিসংখ্যান এবং প্রয়োজনীয় শব্দার্থ, বিদ্রোহী পূর্ব কথা, নজরুলের বিদ্রোহী প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত নজরুলকে পাঠ্য করতে হবে। শফি সাকলাদার নিজেই ব্যাখ্যা দিলেন কেন এমন বই তিনি রচনা করার চেষ্টা করেছেন। তার মতে কোচ, কারণ নজরুলের এই কবিতায় অসংখ্য উপমা এসেছে যার অনেকটাই অনেকে জানেন না, আবার অনেকে ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন। কবি গোলাম মোস্তফা, রজনীকান্ত দাস, মহিতলাল মজুমদার সহ আরো অনেকেই বিদ্রোহীর ভুল সমালোচনাতেই ছিলেন মশগুল।
আমার এই গ্রন্থটি পড়ুয়াদের অজানা কিছুকে জানার মধ্য থেকে একটু কতটুকু জানাতে পারবে তা নির্ভর করছে পড়ুয়াদের মানসিকতার উপরেই। আনকোট তিনি এই গ্রন্থের শব্দের ব্যবহার, ছন্দের ব্যবহার, মিথের ব্যবহার, ইসলামী পরিভাষা, বিদ্রোহের আবেদন ও অন্যান্য বিষয়ের যে আবেদন ছিল এবং শ্রেণী পেশার মানুষের যে কাছে সমানভাবে পৌঁছে দেওয়ার প্রয়োজন তা উল্লেখ করেছেন। কিন্তু এই গ্রন্থের আলোচনাকে যদি আধুনিক সাহিত্য সমালোচনার তত্ত্বের পদ্ধতি এবং বিষয়বস্তুর আঙ্গিকে মূল্যায়ন করি তবে এটি একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে পারি। অর্থাৎ সফি সাকলাদের যে বইটির কথা আমি বললাম, সেই ক্ষেত্রে অন্যদিকে হাসান আলী রচিত কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার নন্দন তত্ত্ব প্রকার, আকৃতি, প্রকরণ, বিষয়বস্তু নির্বাচন একেবারে ভিন্ন এবং মৌলিক। এই গ্রন্থে 14টি মৌলিক অধ্যায় সহ মোট 16টি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলো হল বিদ্রোহী কবিতার প্রকৃতি ও বিষয়, বিদ্রোহী বিদ্রোহ, বিদ্রোহী কবিতা শব্দ সম্ভার, বিদ্রোহী কবিতার ধ্বনি তত্ত্ব, বিদ্রোহী কবিতার ধ্বনি তাত্ত্বিক ম্যাজিক নাম্বার, বিদ্রোহী কবিতার ছন্দ বিশ্লেষণ, বিদ্রোহী কবিতার নজরুলের ছন্দ পরীক্ষণ, বিদ্রোহী কবিতার অলঙ্কার, বিদ্রোহী কবিতার চিত্রকল্প প্রসঙ্গ, নজরুলের বিদ্রোহী কবি প্রসঙ্গ, বিদ্রোহী কবিতার রস, বিদ্রোহী কবিতার মিস ব্যবহার, নজরুলের বিদ্রোহী ও মোহিত লালের আমি, নজরুলের বিদ্রোহী কবিতা ও হুইটম্যানের সং অব মাইসেলফ, বিদ্রোহী কবিতার আবৃত্তিগুণ, বিদ্রোহী কবিতার বৈজ্ঞানিক তথ্য, বিদ্রোহী কবিতার ইসলামী বিশ্বাস, এই 16টি অধ্যায়ে বিভক্ত এই বই। এর মধ্যে আমি বলেছি 14টি কবিতা, 14টি অধ্যায় হচ্ছে মৌলিক। আমি দুটিকে মৌলিক অধ্যায় হিসেবে বিবেচনায় আনিনি। একটি হচ্ছে বিদ্রোহী নজরুলের বিদ্রোহী ও মোহিত লালের আমি এবং নজরুলের বিদ্রোহী কবিতা হুইটম্যানের সং অব মাইসেলফ, কারণ এটি এর আগেও নানানভাবে আলোচনা হয়েছে। তবে এটি মৌলিক না হলেও প্রাসঙ্গিক ক্রমে এবং বইটির যে উদ্দেশ্য ছিল রচনা, সে উদ্দেশ্যকে যদি সাধিত করতে হয় এই দুটি অধ্যায়ের প্রয়োজন ছিল বলেই তিনি সেখানে রেখেছেন বলে আমি বিশ্বাস করি। প্রথম যে অধ্যায়টি বিদ্রোহী কবিতার প্রকৃতি ও বিষয়, এই অধ্যায়ে গবেষক দৃঢ়চিত্তে বলেছেন, কোচ, নজরুলের বিদ্রোহী কবিতা সশ্রাব্দে শ্রেষ্ঠতম মন্ময় কবিতা। আর কোচ, মন্ময় কবিতায় কবি কোচ নিজের আত্মপরিচয়, আত্মশক্তি, আত্মহং বোধ, স্বাধীন চিত্ত এবং দৃঢ়চরণেই এই মন্ময় কবিতার প্রধান বিষয়। আনকোষ, এক্ষেত্রে মন্ময় কবিতার বৈশিষ্ট্যগুলি তিনি তুলে ধরেন, কবির আত্মকেন্দ্র কথা ব্যক্তিত্বই প্রধান, ব্যক্তি জীবনের বর্ণনা থাকে না তবে বৈশিষ্ট্য সমূহের প্রকাশ থাকে মুহূর্তের ছোঁয়ার মতো। তিন, ব্যক্তির প্রাণ স্পন্দন। চার, গতি গীত কবিতার সুর নয় তবে উচ্চারণের তাল, লয় এবং ঝংকার থাকে ছন্দময়। পাঁচ, আকার বক্তব্য অনুবাদ হয়ে থাকে। যদি আমরা এই পাঁচটি বৈশিষ্ট্যকে ধরি তাহলে নিউ ক্রিটিসিজমের মধ্যে আমাদেরকে ফিরে যেতে হবে। যাই হোক, এইসব বৈশিষ্ট্য কিভাবে বিদ্রোহী কবিতায় ক্রিয়াশীল তার সপক্ষে সবিস্তারিত যুক্তি এবং প্রমাণ তুলে ধরেন হাসান আলী। যেমন কবির ব্যক্তিত্বকে প্রমাণ করতে গিয়ে গবেষক, আমি অনিয়ম অশৃঙ্খল, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মায়ের লাইনগুলো উদ্ধৃতি করে বললেন, কবির এই উচ্ছৃঙ্খলতা নিয়ম কানুন ভাঙ্গার প্রবণতা টর্পেডো, ভীম এবং ভাসমান মাইনের মতো। কারণ স্বাধীনতা যুদ্ধে বিরোধী শক্তির বিরুদ্ধে উচ্ছৃঙ্খলতা দেখাতে হয় এবং যুদ্ধাস্ত্রের মাধ্যমে সম্মুখ ও পশ্চাৎ গোপন যুদ্ধে লিপ্ত হতে হয়। প্রবল শক্তিমত্ত কবি এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন, এখানে রাগ ঢাকের প্রয়োজন নাই, বরং অপূর্ব চিত্রকল্পের মাধ্যমে বিরোধী শক্তির ভয়ের শিবিরে কম্পন সৃষ্টি করেছেন। অর্থাৎ যে তিনি যেটা বলেছেন প্রকার এবং প্রকরণ, বিষয়বস্তু এবং এই যে মন্ময়ী কবিতা, তার পক্ষে অসংখ্য যুক্তি তিনি এখানে উপস্থাপন করেছেন। দ্বিতীয় অধ্যায়টি আমি কিছু অংশ স্কিপ করে যাবো যেহেতু আলোচক রয়েছেন এবং আপনাদের ধৈর্য ছুটি করতে পারে। বিদ্রোহীর বিদ্রোহ অধ্যায়ে খুব বেশি একটা নতুন কথা না থাকলেও বিশেষত্ব হচ্ছে অন্যরা যখন নজরুলকে বিদ্রোহী মনোভাব নিয়ে কেবল আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে নিয়ে আসেন, তখন হাসান আলী সেসব বিষয়ের পাশাপাশি বিদ্রোহী কবিতার প্রতিটি চরণ, বাক্য, শব্দ বিশ্লেষণে করে দেখিয়ে দিয়েছেন কারণগুলি কেন নজরুল বিদ্রোহী উঠলেন, বিদ্রোহী পরিভাষাকে গ্রহণ করলেন। উল্লেখ্য,
একটি যুক্তি তুলে ধরেন এভাবে একটি পুরাতন স্থাপনার স্থলে অর্থাৎ ব্রিটিশ উপনিবেশবাদ নতুন স্থাপনা ভারতীয় বাঙালিদের স্বাধীনতা করতে হলে পুরাতনকে ভেঙে নতুনকে করতে হবে এই জন্য বিদ্রোহীদের ভাঙ্গার বা ধ্বংস করার সাহসিকতার সাথে নতুন গড়ার যোগ্যতা থাকতে হবে এছাড়া আমি চিন্নমত্তা চণ্ডী আমি রণদা সর্বরাশি আমি জাহান্নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি আমি বিদ্রোহী গৃহ ভগবান রূপে একে দেই পদচিহ্ন আমি স্রষ্টার সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন এই জাতীয় অসংখ্য লাইন অসংখ্য শব্দ এই বিদ্রোহী কবিতায় আছে হাসান আলিমের বিশেষত্ব হচ্ছে এই অধ্যায়ে এই যে বিদ্রোহী কবিতাকে আমি একটু আগেই বলেছি এই কবিতাটি একটি রাজনৈতিক ম্যানিফেস্টো রাজনৈতিক ইস্তেহার যে ইস্তেহারের ভিত্তিতে তিনি তার রাজনৈতিক যে ভূমিকা ছিল দর্শন ছিল সেটিকে বাস্তবায়ন করেন এর একটি নমুনা হাসান আলী উপস্থাপন করেন এই গ্রন্থে তিনি যেমন দেখেছেন রুদ্র মঙ্গল মোরা সবাই স্বাধীন মোরা সবাই রাজা দুর্দিনে জাতি এই সমস্ত প্রবন্ধ বা রচনাগুলি মূলত বিদ্রোহী কবিতার তার সম্পূরক হিসাবেই বা ব্যাখ্যা হিসাবেই বা দর্শনের যে সম্প্রসারিত ভাব সেখানে কিন্তু ফুটে উঠেছে অর্থাৎ বিদ্রোহী কবিতাকে যদি আমরা মূল্যায়ন করতে যাই এই সমস্ত রচনাগুলি পরবর্তী রচনাগুলি যে ধারাবাহিক সংযোগ রয়েছে সেটি তিনি দেখিয়েছেন এটি তার কৃতিত্ব বিদ্রোহী কবিতা শব্দ সম্ভার অধ্যায়টি একেবারে মৌলিক গবেষণার ফসল শব্দ সম্ভার কোন তাৎপর্যপূর্ণ কেন তাৎপর্যপূর্ণ তা তুলে ধরেন হাসান আলিম তুলে ধরে তিনি বলেন নন্দিত শব্দের নন্দিত বিন্যাসী কবিতা কোল্ডিসকে তিনি কোট করে বলেন বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার কবিতার ভাব বিষয়বস্তু সাধারণের অনেক কবির ক্ষেত্রে তা একই হতে পারে কিন্তু কবি পৃথক ও অনন্য হয়ে ওঠেন শব্দ ব্যবহারের জন্য অন্য একটি জায়গায় তিনি বলেন শব্দ নির্বাচন কবির ভাব চিন্তা ও স্বভাবের উপর নির্ভর করে কাব্য লক্ষ্য ও বক্তব্যকে তিনি কিভাবে তুলে ধরেছেন কিভাবে অনন্য অতুল্য নতুন করে তুলবেন তা দক্ষতার উপর নির্ভর করে কবিতার শব্দ ব্যবহার হয় প্রধানত ছন্দ প্রকরণ চিত্রকল্প অলঙ্কার ও রসের উপর ভর করে বক্তব্যের গুরুত্ব শ্রুতি মধুর শব্দের ঐক্যতান ধ্বনি গাম্ভীর্য কবিতার গতি ও সৌন্দর্যকে নিয়ন্ত্রণ করে মালার্মে কবিতার ব্যবহৃত শব্দের গুরুত্ব দিয়ে বলেছেন কোচ যেটি হাসান আলী ব্যবহার করছেন পোয়েট্রি ইজ নট রিটেন উইথ আইডিয়াস ইট ইজ রিটেন উইথ ওয়ার্ডস এই কবিতাটিতে 139টি পংক্তিতে 840টি শব্দ রয়েছে যার মধ্যে 140 বার আমি শব্দটি ব্যবহৃত হয়েছে প্রত্যেকটি আমি শব্দের আবেদন এবং প্রয়োগ ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হয়েছে যা হাসান আলীম তার লেখায় সুন্দরভাবে তুলে আনতে পেরেছেন এবং এই বিদ্রোহী কবিতায় ব্যবহৃত শব্দপুঞ্জকে কয়েকটি ভাগে বিভক্ত করে আলোচনা করে দেখান হাসান আলীম ঠিক এইভাবে এক হিন্দু মেয়ে ও ধর্মশ্রায়ী শব্দ ইসলামী শব্দগুচ্ছ তৎসম ও তদ্ভব শব্দ অলঙ্কার শোভিত শব্দ বিরক্তিময় যুগল শব্দ যৌগিক শব্দ ধন্যাত্মক ও যুক্ত বর্ণময় শব্দ অনুপ্রাস শব্দ নতুন শব্দ এই নতুন শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে যেটি হাসান আলীমের আগে কেউ সুবিন্যস্তভাবে বা পরিপূর্ণভাবে কেউ দেখাননি তিনি তার বইয়ে প্রত্যেকটি নতুন শব্দ কিভাবে কাজী নজরুল ইসলাম এখানে ব্যবহার করেছেন বা সৃষ্টি করেছেন এবং তার আবেদন কি প্রয়োগ কি এবং তার মেসেজটা কিভাবে নতুন শব্দের মাধ্যমে যেতে পারে সেটি তিনি দেখানোর চেষ্টা করেছেন বিদ্রোহী কবিতা ধ্বনিতত্ত্ব এটি এই অধ্যায়ে বেশ শ্রমসাধ্য গবেষণার ফসল কেননা একটি শ্রেষ্ঠ কবিতার শ্রেষ্ঠত্ব নির্ভর করে শব্দের গঠন শব্দের ওজন শব্দের অলঙ্কার ও চমৎকারিত্বের উপর আনকোচ কোচ স্বর সন্ধ্যাক্ষর ও দল মিলেই একটি সার্থক শব্দের সৃষ্টি হয় দলের মধ্যে রয়েছে স্বর সন্ধ্যাক্ষর এক বা একাধিক সার্থক দল মিলেই একটি শব্দ তৈরি হয় নজরুলের বিদ্রোহী কবিতা যাদুকরী শব্দ যোজনার কারণে কালজয়ী হয়ে আসে আনকোর হাসান আলিমের এই কোটেশনের মধ্য দিয়ে বিদ্রোহী কবিতার ধ্বনিতত্ত্বের যে সার্থকতা সেটি ফুটে উঠেছে পরবর্তী যে অধ্যায়টি বিদ্রোহী কবিতার ধ্বনি তাত্ত্বিক ম্যাজিক নাম্বার এই বিস্ময়কর শব্দসমূহের যে জাদুকরী প্রভাব আছে তা তুলে আনেন হাসান আলীম ম্যাজিক নাম্বার হওয়ার জন্য স্বরবৃত্ত অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত ছন্দে যদি
একই সংখ্যক গাপক হয় তবে তাকে ধ্বনিতাত্ত্বিক ম্যাজিক নাম্বার বলেন এবং কাজী নজরুল ইসলাম যে এটি সব জ্ঞানে ব্যবহার করেছেন তার অসংখ্য প্রমাণ এই বইটিতে আমরা দেখতে পাই যেটি হাসান আলীম তুলে এনেছেন। এই অধ্যায়ে দলবাসী লেভেলের ভিত্তিতে শব্দ সমূহের বিন্যস্ত করা হয়েছে। তিনি দলগুলোকে মুক্ত দল বদ্ধ দল এই বিভক্ত করে দেখিয়েছেন কাজী নজরুল ইসলামের এই ব্যবহারটা কতটুকু বৈজ্ঞানিক। আবার পর্ব অনুসারেও শব্দের যে ভিন্ন অর্থ থাকে তা নজরুল ইসলাম সবজ্ঞানিক ব্যবহার করেছেন যা হাসান আলীমের লেখায় বা গবেষণায় উঠে এসেছে। তবে বিদ্রোহী কবিতা নজরুলের ছন্দ পরীক্ষণ এই অধ্যায়টিকে আমি পূর্বোক্ত অধ্যায়ের সম্পূরক অধ্যায় হিসাবেই বিবেচনা করি, যার কারণে এই বিষয়ে খুব বেশি কথা বলছি, মোটেই কোনো কথা বলবো না। বিদ্রোহী কবিতার অলঙ্কার, এটি নিয়ে এর আগেও অনেক আলোচনা হয়েছে, তবে নজরুলের বৈচিত্র্যময় অলঙ্কারে যে ঝংকার তার বিশদ বর্ণনা পাওয়া যায় হাসান আলীমের গবেষণায়। বিদ্রোহী কবিতার শব্দ অলঙ্কার ও অর্থ অলঙ্কারে বিপুল সমাহার রয়েছে। কোন কোন পঙ্গুক্তি এককভাবে ও দুজাতীয় অলঙ্কার ব্যবহার হয়েছে। কবি বিভিন্ন পরীক্ষামূলক এবং নতুন অলঙ্কারও সৃষ্টি করেছেন এই কবিতায় যা রীতিমতো বিস্ময়কর। শব্দ অলঙ্কারকে তিনি মানে কবি হাসান আলীম অনুপ্রাস বা মিল যম শ্লেষ বক্রোক্তি পুনরুক্তবাদ ভাস এই বিভক্ত করেছেন। এছাড়াও তিনি অন্যদিকে অর্থালঙ্কারকে বিভক্ত করেছেন সাদৃশ্যমূলক বৈসাদৃশ্যমূলক শৃঙ্খলা মূলক ন্যায়মূলক গৌড়ার্থকমূলক এবং অপ্রতিসম উপধারায় বিভক্ত করে সেগুলোকে নজরুলের যে প্রয়োগগুলো শব্দের যে প্রয়োগগুলো সেগুলোকে ভিন্ন ভিন্ন করেছেন। বিদ্রোহী কবিতার চিত্রকল্প, যেটি ইংরেজিতে আমরা ইমেজারি বলে থাকি বা ভিজুয়াল ইমেজ বা অডিটরি ইমেজ বলে থাকি, আমরা যখন জন কিটস পড়ি, জন কিটস এর কবিতায় সেন্সুয়াল মানে ফাইভ সেন্স বা তাকে বলা হয় পয়েন্ট অফ সেন্সুয়াসনেস, এই যে পাঁচটি আমরা ইন্দ্রিয়ের যে ব্যবহার কাজী নজরুল ইসলাম সচেতন ভাবেই এবং এমন ভাবে ব্যবহার করেছেন তাও এই অংশে তিনি উল্লেখ করেছেন। এরপরে প্রসঙ্গ বিদ্রোহী কবিতার রস, তবে এক্ষেত্রে এই প্রসঙ্গ শব্দটি নিয়ে আমার একটু পর্যবেক্ষণ আছে। আমি মনে করি বিদ্রোহী কবিতার রস এই শিরোনাম থাকলেই সবচেয়ে ভালো হতো, প্রসঙ্গটি দরকার ছিল না, এই জন্যই যেহেতু পুরো বইটি হচ্ছে বিদ্রোহী কবিতাকে নিয়ে, এই শব্দটি ভবিষ্যতে বাদ দেওয়া যায় কিনা আশা করি গবেষক ভেবে দেখবেন। এই অধ্যায়ে বিদ্রোহী কবিতার শ্রেষ্ঠত্বের যে কারণ রয়েছে তা মূল্যায়ন করেন তিনি, বিশেষ করে রস প্রয়োগে নজরুল ইসলামের যে মুনশিয়ানা রয়েছে তা তুলে ধরেন। এ প্রসঙ্গে হাসান আলীম বলেন, কোন নজরুলের বিদ্রোহী কবিতা বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম কীর্তি। এই শ্রেষ্ঠত্বের অর্জন রয়েছে এর কাব্য ভাষা ছন্দের নতুনত্ব ও অলঙ্কারের সৌন্দর্য বিভাগ। কাব্যের সমস্ত উপকরণ পাঠকের মধ্যে সুদীজনের মধ্যে ব্যাপকভাবে সঞ্চারিত হয়েছে। এই ব্যাপক সঞ্চারণশীলতার অনুঘটক এবং প্রধান উপাদান হিসাবে কাজ রয়েছে এই কবিতার রস। এই কবিতার বিরস রুদ্ররস এর স্বর্ণ সম্ভারে বৈদ্যুৎমণি কান্ত শোভা লাভ করলেও এতে রয়েছে আরো অনেক রস, রসায়নের রসমঞ্জরি যা ভোগ করে তাবৎ পাঠক পর্ব পঙ্গপালের মতো নজরুলের প্রতি ঝুঁকে পড়েছে। এটি হাসান আলীমের উদ্ধৃতি। হাসান আলীম কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাকে বীররস রুদ্ররস ভয়ানক রস বিভৎস রস শৃঙ্গারস করুণ রস অদ্ভুত রস ও শান্ত রস নামে শব্দগুলিকে বিভাজন করেছেন। বিদ্রোহী কবিতার নিক এর ব্যবহার, এই শিরোনামের দিক থেকে এটি পুরনো কিন্তু বিশদ আলোচনার যে প্রেক্ষাপট এবং এর তাত্ত্বিক আলোচনা এখানে এসেছে তা অনন্য। বিদ্রোহী কবিতায় তিনি নয় ধরনের নিকের ব্যবহার পেয়েছেন, বাংলা মিথ, চাইনিজ মিথোলজি, খ্রিস্ট মিথোলজি, মিশরীয় মিথোলজি, আইরিশ মিথোলজি, ইসলামিক মিথোলজি, জাপানিজ মিথোলজি, কোরিয়ান মিথোলজি, মায়া মিথোলজির ব্যবহার। তিনি এই নয়টি মিথোলজির ব্যবহারের যখন ব্যাখ্যা দেন, একটি চমৎকার প্রশ্নের জবাব যেটি আমরা এতদিন ধরে খুঁজছিলাম সেটি সেখানে তুলে উঠে এসেছে। সেটা হচ্ছে পশ্চিমা বা ওয়েস্টার্ন যে মিথোলজি আছে কাজী নজরুল কেন ব্যবহার করেননি। এটি নিয়ে কেউ কেউ যখন সচেতনভাবে বলেন যে তিনি ওয়েস্টার্ন মিথোলজি সম্পর্কে অসচেতন ছিলেন, কিন্তু হাসান আলীম তার গবেষণায় যেটি দেখিয়েছেন তিনি সচেতনভাবে সেই সমস্ত
নিপীড়িত নির্যাতিত সরি নিপীড়নমূলক যে সমস্ত শাসক ছিলেন, অমানুষ ছিলেন, তাদেরকে তিনি পদাঘাত করার জন্যই তাদের অসভ্যতাকে গ্রহণ তিনি করেননি। একে হাসান আলীম সুন্দরভাবে করেছেন, এজন্য লেখককে আমি বা গবেষককে কৃতিত্ব জানাচ্ছি। নজরুলের বিদ্রোহী এবং মহিতলালের আমি মূলত পুরনো একটি বিতর্কিত বিষয়কে পেছনে যে তার গণতান্ত্রিক ষড়যন্ত্র লুকিয়েছিল বা আছে তা তথ্য উপাত্তের ভিত্তিতে তুলে এনেছেন হাসান আলীম। কারণ আমরা জানি মহিতলাল নিজেও যেমন দাবি করেছেন, মহিতলালের চেলা সাঙ্গ পাঙ্গ যারা আছেন অনেকেই দাবি করেছেন, কাজী নজরুল ইসলামের যে আমি শব্দটি আছে সেখান থেকে তিনি ধার করেছেন বা চর্য বৃত্তি করেছেন এবং কোন ধরনের তিনি অ্যাকনলেজমেন্ট করেননি, সেইটি অনেক পুরনো বিতর্ক। সেই বিতর্কটিকে নতুন করে আবার উপস্থাপন করেছেন হাসান আলীম এবং দেখিয়েছেন মহিতলালের আমি এবং বিদ্রোহী কবিতার যে আমির প্রয়োগ একেবারেই ভিন্ন, সুতরাং একটির সাথে আরেকটির কোন সংযোগ ন্যূনতম নেই। সেখানে যারা নজরুলকে খাটো করার জন্য, হ্যাও করার জন্য এই বিষয়গুলো তুলে এনেছেন তারা নিঃসন্দেহে মিথ্যাচার করছেন, এটিও হাসান আলীমের আরেকটি অনন্য দৃষ্টান্ত এই বইয়ে। একইভাবে নজরুলের বিদ্রোহী কবিতা এবং হুইটম্যানের সং অব মাইসেলফ, আমরা জানি সংস অব মাইসেলফ এটা অসম্ভব প্রভাবশালী একটা কবিতা, 1892 লাইনের একটা কবিতা যার প্রতিটি চত্রে চত্রে লাইনে লাইনে রয়েছে আই আই আই। কেউ এটিকে দাবি করেছেন যে কাজী নজরুল ইসলাম এই সংস অব মাইসেলফ থেকে আইটা ধার করেছেন এবং তার একটি ভাব অনুবাদ করেছেন, কিন্তু তিনি সেখানেও দেখিয়েছেন যে হুইটম্যানের যে সং অব মাইসেলফ এই কবিতায় তিনি আইকে ধার করেননি, ভাব অনুবাদ করেননি। কেননা আই এর প্রয়োগ কেবলমাত্র আত্মিক ছিল, মানবতার মুক্তির বা বাহ্যিক যে মুক্তির সেখানে কোনো লেশ মাত্র ছিল না, কিন্তু কাজী নজরুল ইসলাম একমাত্র ব্যক্তি যিনি বাহ্যিক আত্মিক সামাজিক রাজনৈতিক এবং সমস্ত পর্যায়ের মুক্তি কামনা করেছেন এবং তার এই যে 140 বার আর আমি আছে প্রত্যেকটি আমির পরে তিনি যে শব্দটি ব্যবহার করেছেন তার বিশ্লেষণে তিনি সেটি দেখেছেন, এটিও হাসান আলীমের অনন্য একটি সৃষ্টি বলে আমি মনে করি। নিঃসন্দেহে বিদ্রোহী কবিতার আর্থ সামাজিক রাজনৈতিক ও অন্তরাত্মা জাগরণের যে আবেদন রয়েছে তার জন্যই সর্বমহলে এর আবেদন ব্যাপক, কিন্তু এটিকে পাঠক ও শ্রোতা হৃদয়ে প্রবেশ করিয়ে দিয়েছেন আবৃত্তিগুণ এমন ভাবে, এর মধ্যে আবৃত্তিগুণ প্রয়োগ করা হয়েছে যা প্রতিটি মানুষের ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে দিতে সক্ষম হয়েছে বলেই হাসান আলীম বিশ্বাস করেন। এমন বিষয়গুলিকে প্রতিফলন ঘটেছে হাসান আলীমের বিদ্রোহী কবিতার আবৃত্তিগুণ অধ্যায়ে। বিদ্রোহী কবিতার ইসলামী বিশ্বাস, এ অধ্যায়ে নজরুল ধর্মবিশ্বাস, নজরুলের যে ধর্মবিশ্বাস নিয়ে যারা কথা বলেছেন এবং এটি লেখার কারণে কেউ তাকে কাফের ফতোয়া দিয়েছেন, কেউ অন্যভাবে বলেছেন, বিশেষ করে তিনি যখন বলেছেন আমি ভগবানের বুকে একে দেই পদচিহ্ন, এরপরে যখন বিতর্ক শুরু হয় এই অধ্যায়টির মানে এই কথাগুলোর একটি জবাব তিনি এখানে নিয়ে আসার চেষ্টা করেছেন। সর্বোপরি আমি প্রবন্ধের ভাই ঠিক দুটি মিনিট কথা বলতে চাই। আমি যদি বলি বাংলা সাহিত্যের কোনো কবিতাকে এত সুন্দরভাবে শব্দতাত্ত্বিক বিশ্লেষণের মধ্যে দিয়ে কখনো অর্থাৎ উইদিন দ্য টেক্সটের মধ্যে কেউ আলোচনা করতে পারেনি নির্মোহভাবে। মেন্টুর রহমান বলেছেন তিন বছরের শ্রমসাধ্য চেষ্টাই এই বইটি এসেছে। আমাকে যদি আমি সাহিত্যের ছাত্র সাহিত্যের শিক্ষক হিসেবেই বলছি, যেহেতু একই বিষয়ের উপরে আমি ইংরেজি সাহিত্যে পড়াই, আমি বলবো আমাকে যদি দেওয়া হয় আমি 25-30 বছরও পারবো না, কারণ প্রত্যেকটা শব্দকে এত বিশ্লেষণ সূক্ষ্মভাবে করা হয়েছে যেটা আমি নিজে বিস্মিত। গত কয়েকদিন ধরে আমি বারবার আমার যে কিসের অটম কবিতার সাথে যখন এটা মেলাতে যাচ্ছি, কারণ ওইটার উপরে আমার ব্যাপক একটা কাজ আছে, আমি দেখলাম যে অসংখ্য জিনিস আমি জানি না। পরে মানে যখন আমাকে দায়িত্ব দেওয়া হলো প্রবন্ধ তৈরি করার জন্য, আমি চেষ্টা করলাম এইভাবে কবিতাকে ধরে ধরে শব্দ দাড়ি কমার প্রয়োগ বা তার যে আবেদন নিবেদন কোথাও কেউ করেছে কিনা, সত্যিকার অর্থে খুব বেশি একটা কাজ হয়নি। যারা করেছেন সেটি কচুরি ফানার মতো একেবারে জ্ঞানের সর্বনিম্ন স্তরে বসে একেবারে বসে আছেন, সে জায়গায় হাসান আলীমের এটি অনন্য সৃষ্টি। আমি আনিস ফাতেমাকে ধন্যবাদ দিতে চাই, এটি ইংরেজি অনুবাদ করার জন্য এটি মিন্টু ভাই দিয়েছেন। তবে এই ক্ষেত্রে আমার একটা অনুরোধ,
সেটি একটু আগে আমি অনুষ্ঠানে আসার আগে আমার স্টুডেন্টদের সাথে কথা বলছিলাম, আমাকে যদি বলা হতো যে অনুবাদ করার জন্য, যেটা মিন্টু ভাই অলরেডি বলে ফেলেছেন, এমন এমন শব্দের প্রয়োগ ঘটেছে এই বইয়ে যার অনুবাদ এত স্বল্প সময়ে করা সত্যিকার অর্থে বিরল প্রতিভাবান না হলে সেটি সম্ভব নয়। এই জন্য অনুবাদককে, ট্রান্সলেটরকে আমি অবশ্যই ধন্যবাদ দেব। নজরুল একাডেমির কাছে এই বিষয়ে ছোট্ট একটা আবেদন আমার আছে, সেটি হচ্ছে একটা সুন্দর 300-500 এডিটোরিয়াল বোর্ড, যেটি ইন্টারন্যাশনাল ভালো বইগুলোর ক্ষেত্রে হয়ে থাকে, যদি এটাকে আর একটু পরিশীলিত করা যায়, পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যদি পৌঁছে দিতে পারি, তাহলে যেটি হবে, যেটি উনি বলছেন যে কোন কবি তিনটি কবিতার মধ্যে বিদ্রোহী কবিতা শ্রেষ্ঠ কিনা, যারা রায় দিতে পারছে না তাদের রায়ের জন্য সবচেয়ে সহজ একটি তথ্য উপাত্ত হবে বলে আমি বিশ্বাস করি। সর্বশেষ যে কথাটি দিয়ে আমি আমার আলোচনা শেষ করব, সেটি হচ্ছে এই কবিতাটির প্রকাশনা উৎসব আরো আগে হওয়া দরকার ছিল, যেটি মিন্টু ভাই বলেছেন, তবে এটি আজকের এই অনুষ্ঠানের মধ্যে না রেখে যে সমস্ত জায়গায় নজরুলকে চর্চা করা হয়, যে সমস্ত জায়গায় বাংলা বিভাগ আছে, সেখানে বিশিষ্ট সাহিত্যিকদেরকে, গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে এটির বহুলাংশে প্রচার করার মধ্য দিয়ে নজরুলের বিদ্রোহী কবিতা যে সার্থকতা আছে সেটি আমরা পাব। আমি দুঃখ প্রকাশ করছি, ঘৃণা প্রকাশ করছি, এই কারণে যে গত বছর যখন নজরুলের এই বিদ্রোহী কবিতার অমর সৃষ্টি শতবর্ষ হলো, রাষ্ট্রীয়ভাবে কোনো অনুষ্ঠান করা হয়নি। কেবলমাত্র যারা দেশকে ভালোবাসেন, যারা এখনো সারা বিশ্বে নিপীড়িত মানুষের মুক্তি কামনা করেন, তাদের কিছু সংগঠনই কেবল ছোট ছোট স্কেলে চেষ্টা করেছেন। এর পাশাপাশি ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠান টিএস ইলিটের দ্য ওয়েস্টল্যান্ড, যেটিও কাকতালীয়ভাবে 1922 সালের ফেব্রুয়ারির 5 তারিখে প্রকাশিত হয়েছিল, এবং কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী কবিতা 6 ফেব্রুয়ারি 1922 সালে প্রকাশিত হয়েছিল। তথ্যের দুটো মতামত আছে, আমরা 6 ফেব্রুয়ারিকে যদি ধরি, তার মানে হচ্ছে কি দুইটি প্রায় একই দিনে প্রকাশিত হয়েছে। তারা এই দুটি কবিতাকে নিয়ে 7 দিনব্যাপী একটা অনুষ্ঠান তারা করেছিল। দেখুন, পশ্চিমারা ঠিকই নজরুলের বিদ্রোহী কবিতার উপরে আলোচনা করেছে, কিন্তু আমাদের রাষ্ট্র করেনি। যে রাষ্ট্রের ভিত্তি, যে রাষ্ট্রের স্লোগান জয় বাংলা, নজরুলের এই বিদ্রোহী কবিতার মাধ্যমে এসেছে বলা যায়, তাকে আমরা অবজ্ঞা করেছি। আসুন নজরুলকে কেবলমাত্র এইভাবে বিশ্লেষণ না করে হৃদয়ে ধারণ করি, হৃদয়ে ধারণ করার মধ্য দিয়েই সকল মানুষের মুক্তি আসবে বলে বিশ্বাস করি। আবারও আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, সকল বোদ্ধাদের মাধ্যমে, গবেষক হাসান আলিমের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনন্য একটি সৃষ্টি আমাদেরকে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদেরকে উপহার দেওয়ার জন্য, এর পাশাপাশি অনুবাদকেও দেয় তিনি, এই অনন্য সৃষ্টিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।